একটু শাড়ি বন্ধ জীবন দিয়েছে। এই যে বৈষম্য হচ্ছে, এই বৈষম্যের জন্য, এই বৈষম্যের বিরুদ্ধে তারা কিন্তু লড়েছে। আর তোমরা কিন্তু এদের থেকে শিক্ষা নিবে এখন থেকেই, যেন কোনো অন্যায় অত্যাচার হলে তোমরা যেন সাথে সাথে প্রতিবাদ করতে পারো, অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারো। এই জন্য কিন্তু তোমাদেরকে এখন থেকে সচেতন হতে হবে, এবং ভবিষ্যতে যেন এগুলো না হয়, তোমরা এরা ভবিষ্যতে এগুলো ঠিক করবে। এবং আমরা যখন না থাকবো, আমি যদি মারা যাই, অবশ্যই কিন্তু ভবিষ্যতের দায়িত্ব কিন্তু তোমরা নেবে, তোমরাই কিন্তু আগামীর ভবিষ্যৎ। আমরা কিন্তু তোমাদের অধিকার গুলো নিশ্চিত করার জন্য আমরা লড়ে যাচ্ছি, রাজপথে সংগ্রাম করছি এবং করবো। তোমরা দেখেছো যে আমাদের ছাত্র সমাজের শক্তি ঠিক কতটা। দীর্ঘ 15 বছরের স্বৈর শাসককে আমরা নামিয়ে দিতে পেরেছি। আমাদের প্রথম সংগ্রাম ছিল বৈষম্য কোটা নিয়ে। তোমরা হয়তো অনেক ছোট, অনেকে জানো না কোটা কি, বৈষম্য কি। তবে আমি শুধুই বলবো যে অন্যায়, অন্যায়ের প্রতিবাদ করেছি আমরা। তোমরা নিশ্চিত থাকো, ভবিষ্যতে আর কোনো বৈষম্য বা অন্যায় হতে দেব না। যেমনটা আমাদের সাথে হয়েছিল, তেমনটা যেন তোমাদের সাথে না হয়, এজন্য আমরা এখনো রাজপথে আছি এবং থাকবো।